40 বছরের কাজ আমরা 4 বছরে সম্পন্ন করে দেখিয়েছি। আমরা কথার মানুষ না, কাজের মানুষ। এটা এখন ঢাকাবাসী জানে, সারা দেশের মানুষই এখন প্রমাণ পেয়ে গেছে। সংখ্যায় বা পরিসংখ্যান এগুলো স্বাস্থ্য অধিদপ্তর রাখে, এখানে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমাদের যে পরিসংখ্যান, আমরা মাঠ পর্যায়ে যে কাজ করি, 2023 সালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যত তালিকা আমরা পেয়েছি, আমরা 27,000-এর ঊর্ধ্বে স্থাপনায় আমাদের কাউন্সিলরদের নেতৃত্বে, আমাদের মশক সুপারভাইজার, মশক কর্মীরা সেখানে গিয়ে তারা সেই স্থাপনা পরিদর্শন করেছে, পানি নিষ্কাশন করেছে, পানি সরিয়েছে, জমা পানি ফেলে দিয়েছে, লার্ভা ধ্বংস করেছে, 27,000-এর ঊর্ধ্বে। সোর্স রিডাকশন হলো সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে নির্দেশিত, স্বীকৃত পন্থা, এডিস মশা বিস্তার রোধ করার। এই কার্যক্রমটা মাঠ পর্যায়ে অত্যন্ত দুরূহ। আপনার বাসার ছাদের উপরে পানি আছে নাকি সেটা আমাকে দেখতে হচ্ছে, আপনাকে দেখতে হচ্ছে না। এই কাজটা কতটা দুরূহ, সেই কর্তব্য দায়িত্ব তো আমরা নিয়েছি। এটাকে বাস্তবায়ন করার জন্য, সোর্স রিডাকশন বাস্তবায়ন করার জন্য 1,050 জন জনবল দরকার। সেই 1,050 জন জনবল আমার আছে, রয়েছে, নিয়োজিত করেছি। রোগীর সংখ্যা কত হলো না হলো সেটা কিন্তু নির্ণায়ক বিষয় না, বিষয় হলো আমার কর্মপরিকল্পনা এবং আমার ব্যবস্থাপনা নিয়ে আমি ঢাকাবাসীর সেবাটা দিতে পারছি নাকি। আমাদের হিসাব অনুযায়ী গত 2023 সালে 9,764 জন, যেটা আমার সংবাদ সম্মেলনে আমি উল্লেখ করেছি, আমরা যে 27,000 স্থাপনায় গিয়েছি, আমরা যে সব ঠিকানায় গিয়েছি, তারপরও আমরা সঠিকভাবে 9,764 জন রুগীকে, ঢাকার রুগী, ঢাকায় স্থানীয় রুগী আমরা শনাক্ত করেছি। আমরা আজকে একটা রুগীর পেয়েছি, 3 দিন পরে ওই রুগীর ঠিকানা আবার পেয়েছি, 3 দিন পরে ওই রুগীর ঠিকানা আমরা আবার গিয়েছি, কিন্তু তাকে কি আমি 2 বার গুনবো? তাকে তো আমি গুনবো একবারই। সুতরাং আমাদের কার্যক্রমটা এখন মাঠ পর্যায়ে আন্তর্জাতিক মানদণ্ডে স্বীকৃত যে কার্যক্রম, সেই কার্যক্রম আমরা পরিচালনা করে চলেছি। অবশ্যই এখানে সংখ্যা বৃদ্ধি হতে পারে, কমতে পারে, জলবায়ু প্রভাবের কারণে এখন ডেঙ্গু রোগের বিস্তার সারা দেশব্যাপী হয়ে গেছে। সুতরাং এখানে হয়তোবা জাতীয়ভাবে আরও চিন্তা করতে হবে, আরও কোনো কিছু করা যায় নাকি, কিন্তু মাঠ পর্যায়ে সকল প্রস্তুতি নিয়ে, মানসম্পন্ন কীটনাশক নিয়ে, জনবল নিয়ে, যন্ত্রপাতি নিয়ে ঢাকাবাসীর সুফল দেওয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আমাদের কাউন্সিলরবৃন্দ সহ আমরা মাঠ পর্যায়ে সেই ঢাকাবাসীর সাথে আছি, পাশে আছি, থাকবো।